Vivika Learning Extra. If you need teacher, without wasting your time, immediately contact with us. We provide Kolkata's best teachers for any subject and extracurriculum. নমস্কার বন্ধুরা, আজকে আমি মলিকিউলার অরবিটাল থিওরি সম্পর্কে আপনাদের বলবো। ভ্যালেন্স বন্ড থিওরি থেকে কি করে মলিকিউলার অরবিটাল থিওরি এলো এটাও আমি আপনাদের বলবো। কি ভ্যালেন্স বন্ড থিওরির মধ্যে কি কমতি ছিল যে মলিকিউলার অরবিটাল থিওরি জন্ম নিল, ঠিক আছে? ভ্যালেন্স বন্ড থিওরি ডিসক্রাইব করতে পারে না এক নম্বর হচ্ছে মলিকিউলার অরবিটালস অর আণবিক কক্ষক, তারা শুধুমাত্র পারমাণবিক কক্ষক বা অ্যাটমিক অরবিটাল সম্বন্ধে আমাদের অবগত করে। সব অণুর ম্যাগনেটিক নেচার ব্যাখ্যা করতে অসমর্থ হয় ভ্যালেন্স বন্ড থিওরি, ঠিক আছে? যেমন উদাহরণস্বরূপ দেখা যায় যে অক্সিজেন ডায়াম্যাগনেটিক ভ্যালেন্স বন্ড থিওরি বলে, কিন্তু পরীক্ষাতে যে দেখা যায় যে অক্সিজেন প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক নয়, প্যারাম্যাগনেটিক, ঠিক আছে? আর স্টেবিলিটি অর্ডার এটা ভ্যালেন্স বন্ড থিওরি ডিসক্রাইব করতে পারে না। অপরপক্ষে মলিকুলার অরবিটাল থিওরি, যেমন ফার্স্টে ভ্যালেন্স বন্ড থিওরিতে আমরা কি জেনেছি, বন্ড অর্ডার সবসময় একটা পূর্ণ সংখ্যা দেখেছি আমরা, কিন্তু মলিকুলার অরবিটাল থিওরি বন্ড অর্ডারকে ফ্র্যাকশন মানতেও সক্ষম হয়েছে, ঠিক আছে? এবং এটা ওয়েভ মেকানিক্স, যেমন তোমরা পড়েছো এখন শ্রোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশন, তারাও এটাও ওয়েভ মেকানিক্স এই মতবাদটাই মেনে চলে মলিকুলার অরবিটাল থিওরি। মলিকুলার অরবিটাল থিওরি অনুযায়ী বন্ড অর্ডার হচ্ছে এন এ মাইনাস এন ভি বাই দুই, আর এন এ হচ্ছে নাম্বার অফ বন্ডিংয়ে যতগুলো ইলেকট্রন আছে, আর এন ভি হচ্ছে অ্যান্টিবন্ডিং যতগুলো ইলেকট্রন আছে। এগুলো সব বোঝানো হবে পরে, বন্ডিং কাকে বলে, অ্যান্টিবন্ডিং কাকে বলে, এদের মধ্যে ডিফারেন্সটা বোঝানো হবে, আর পারমাণবিক কক্ষক, আণবিক কক্ষক, এদের মধ্যে ডিফারেন্সটা বোঝানো হবে, ঠিক আছে? সিগমা বন্ধন আছে, পাই বন্ধন আছে, এদের মধ্যে ডিফারেন্সটা বোঝানো হবে। তারপর বন্ডিং আছে, বন্ডিং মলিকুলার অরবিটাল, অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটাল, এদের মধ্যে ডিফারেন্সটাও পরে বলা হবে, ঠিক আছে? এটা ফার্স্টে জেনে নাও যে বন্ডিং আছে, বন্ডিং ইলেকট্রন থাকে এবং অ্যান্টিবন্ডিং ইলেকট্রনও থাকে, আর বন্ড অর্ডার হয় এন এ মাইনাস এন বি বাই দুই। এন এ হচ্ছে বন্ডিং ইলেকট্রন সংখ্যা, আর এন বি হচ্ছে অ্যান্টিবন্ডিং ইলেকট্রন সংখ্যা। স্টেবিলিটি হচ্ছে প্রপোর্শনাল টু বন্ড অর্ডার, আর বন্ড লেন্থ হচ্ছে ওয়ান বাই বন্ড অর্ডার, এগুলোর পরে বোঝানো হবে এক এক করে। ম্যাগনেটিক নেচার, তোমার প্রত্যেক অণু বা আয়ন এদের ম্যাগনেটিক নেচার আছে, প্যারাম্যাগনেটিক মানে যুগ্ম ইলেকট্রন থাকে এবং ডায়াম্যাগনেটিক মানে অযুগ্ম ইলেকট্রন থাকে। মানে অণু বা আয়নের দ্বৈততা কক্ষে যদি যুগ্ম সংখ্যক ইলেকট্রন থাকে, মানে পেয়ার থাকে, তাহলে যুগ্ম ইলেকট্রন বা প্যারাম্যাগনেটিক হবে, এবং যদি অযুগ্ম ইলেকট্রন থাকে তাহলে ডায়াম্যাগনেটিক হবে। এগুলো সব পরে বোঝানো হবে, ঠিক আছে? একাধিক পরমাণু পরস্পর যুক্ত হয়ে অনুগঠন করলে পারমাণবিক কক্ষকের অস্তিত্ব লোপ পেয়ে নতুন ধরনের ইলেকট্রনীয় কক্ষকের সৃষ্টি হয়, যাকে আণবিক কক্ষক বলে। সমশক্তি সম্পন্ন পারমাণবিক কক্ষকগুলি মিলনের ফলে আণবিক কক্ষকের সৃষ্টি হয়। যেমন ওয়ান এস কক্ষকের সাথে ওয়ান এস কক্ষকই মিলন হতে পারবে, এবং মিলিত হয়ে ওয়ান এস কক্ষক ওয়ান এস কক্ষকের সাথে মিলিত হয়ে সিগমা স্টার ওয়ান এস আর সিগমা ওয়ান এস কক্ষক গঠন করবে। কিন্তু ওয়ান এস কক্ষকের সঙ্গে একটি টু এস কক্ষক মিলিত হতে পারবে না। কিন্তু কোনো আণবিক কক্ষকই বিশেষ কোনো পরমাণুর অধিকারের অধীনে না থেকে সমগ্র বহুকেন্দ্রিক নিউক্লিয়াসরূপে আচরণ করে। এন সংখ্যক পারমাণবিক কক্ষকের মিলনে সর্বদা এন সংখ্যক আণবিক কক্ষকই গঠিত হয়। যেমন ধরো দুটি ওয়ান এস কক্ষক মিলিত হয়েছে, তার ফলে দুটি ওয়ান এস কক্ষকই গঠিত হবে, সিগমা ওয়ান এস একটা, সিগমা স্টার ওয়ান এস একটা, আমি যেটা আগেই বললাম। কোনো আণবিক কক্ষকে আকৃতি নির্ভর করে ওই কক্ষকটি যে সকল পারমাণবিক কক্ষকে মিলনে উৎপন্ন হয়েছে তাদের আকৃতির উপর, মানে এদের শেপ, মানে এস অরবিটাল মিলনের ফলে কি গঠিত হবে, মানে ওয়ান এস ওয়ান এস কক্ষকে মিলনের ফলে কি গঠিত হবে, মানে সেটা পরমাণুর সেটা অ্যাটমের শেপের উপর নির্ভর করে। মানে জানো তুমি একটা এস পরমাণুর আকৃতি হয়, এস কক্ষকের আকৃতি হয় তোমার গোলাকার, ঠিক আছে? পারমাণবিক কক্ষকের মতো আণবিক কক্ষকগুলিও আহ্বান নীতি অনুযায়ী ইলেকট্রনগুলি দ্বারা ভর্তি হয়। ইলেকট্রনগুলি সমন প্রথমে নিম্ন আণবিক কক্ষকে প্রবেশ করে এবং ক্রমান্বয়ে উচ্চতর শক্তি সম্পন্ন আণবিক কক্ষকে প্রবেশ করে। পারমাণবিক কক্ষকের মতো একটি আণবিক কক্ষকে সর্বাধিক দুটি ইলেকট্রন ধারণ করতে পারে এবং এই দুটি ইলেকট্রনের ঘূর্ণনও সর্বদা বিপরীতমুখী হয়। সমশক্তি সম্পন্ন আণবিক কক্ষকগুলি
যতক্ষণ পর্যন্ত খালি থাকে ততক্ষণ ইলেকট্রনগুলি এককভাবে ওই কক্ষ দখল করে এবং প্রত্যেকের ঘূর্ণন একই দিকে হয়। মানে সমশক্তি সম্পন্ন কক্ষগুলি যতক্ষণ না ফুললি ফিল্ড হচ্ছে ততক্ষণ কিন্তু মানে একটা 2px 2py 2pz ধরো, তাহলে 2px এ একটা হাফে ইলেকট্রন ফার্স্টে পূর্ণ হলো, তারপর 2py তে পূর্ণ হবে, কিন্তু 2px এ কিন্তু পূর্ণ হবে না, আগে সমশক্তি সম্পন্ন সমদিকে পূর্ণ হবে, তারপরে তারপরে যদি এক্সট্রা থাকে তাহলে 2px থেকে পূরণ হতে শুরু করবে। পারমাণবিক কক্ষ ও আণবিক কক্ষের মধ্যে পার্থক্য, পারমাণবিক কক্ষ এক্ষেত্রে ইলেকট্রন একটি নিউক্লিয়াসের অধীনে থাকে, আণবিক কক্ষকে ক্ষেত্রে এক্ষেত্রে নিউক্লিয়াস ইলেকট্রনের ইলেকট্রন মেঘ একাধিক নিউক্লিয়াসের অধীনে থাকে। পারমাণবিক কক্ষগুলি বিশুদ্ধ প্রকৃতির, আণবিক কক্ষগুলি একাধিক পরমাণুর সমন্বয়ে গঠিত। পারমাণবিক কক্ষগুলি সরল আকৃতি বিশিষ্ট, আণবিক কক্ষগুলি জটিল আকৃতি বিশিষ্ট। পারমাণবিক কক্ষগুলি SPDF ইত্যাদি চিহ্ন দ্বারা প্রকাশিত হয়, আর আণবিক কক্ষগুলিকে সিগমা সিগমা স্টার, পাই পাই স্টার, ডেল্টা ডেল্টা স্টার ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। এখন আসা যাক বন্ডিং ও অ্যান্টিবন্ডিং আণবিক কক্ষের মধ্যে যে পার্থক্য আছে তার উপর, তার কাছে বন্ডিং আণবিক কক্ষ কি যে রৈখিক সমষ্টিগত রৈখিক সমন্বয়ে সমষ্টি, তার ফলে যে সিগমা সাই বি হবে যেটা সাই এ প্লাস সাই বি, তাহলেই হবে বন্ডিং আণবিক কক্ষ, ঠিক আছে। আর সাই এ সমান সাই এ মাইনাস সাই বি হলে তাহলে সেটাকে বলবো আমরা অ্যান্টিবন্ডিং আণবিক কক্ষ, ঠিক, একটা প্লাস একটা মাইনাস, প্লাসটাকে বলবো বন্ডিং আণবিক কক্ষ আর মাইনাসটাকে বলবো অ্যান্টিবন্ডিং আণবিক কক্ষ। অনুগঠনকারী পরমাণু দুটির ইলেকট্রনের দশা অভিন্ন হলে তাদের সমন্বয়ে বন্ডিং আণবিক কক্ষ গঠিত হয়, দশা সেম হতে হবে, আর দশা ভিন্ন হলে তাহলে কি হবে অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটাল। এবার তিন নম্বর কি যাচ্ছে, এই কক্ষকে শক্তিমাত্রা উপাদান পারমাণবিক কক্ষ অপেক্ষা কম, আর অ্যান্টিবন্ডিং এর কি পয়েন্ট, এই কক্ষকে শক্তিমাত্রা উপাদান পারমাণবিক কক্ষ অপেক্ষা বেশি, মানে এটা খুব বন্ডিং আণবিক কক্ষ খুব বেশি স্টেবল, কিন্তু অ্যান্টিবন্ডিং আণবিক কক্ষ স্টেবল নয়। তুমি জানো সর্বদাই সর্বদাই কি হয়, সর্বদাই সবচেয়ে কম শক্তি সম্পন্ন যারা থাকে তারাই সবচেয়ে স্টেবল হয়। এক্ষেত্রে সংযোজী পরমাণুদ্বয়ের নিউক্লিয়াস দুটির মধ্যবর্তী অংশে ইলেকট্রনীয় মেঘ ঘনীভূত থাকে, এক্ষেত্রে নিউক্লিয়াস দুটির মধ্যে থেকে ইলেকট্রন মেঘ অপসারিত হয়ে দূরবর্তী অংশে ঘনীভূত হয়। বন্ডিং আণবিক কক্ষকে ইলেকট্রন প্রবেশ করলে বন্ধন ক্রম ও বন্ধন শক্তি বৃদ্ধি পায়, অ্যান্টিবন্ডিং আণবিক কক্ষকে ইলেকট্রন প্রবেশ করলে বন্ধন ক্রম ও বন্ধন শক্তি হ্রাস পায়। এবার আসা যাক দেখা যাক ওয়ান এস কক্ষকে অভিলেপনের ফলে, সমষ্টিগত অভিলেপনের ফলে কি আণবিক কক্ষ উৎপন্ন হচ্ছে, আর মাইনাসের ফলে কি আণবিক কক্ষ উৎপন্ন হচ্ছে। অনুরূপে 2s2s কক্ষকের সমষ্টিগত সমন্বয়ের ফলে কি আণবিক কক্ষ উৎপন্ন হচ্ছে, আর পার্থক্যগত সমন্বয়ের ফলে কি আণবিক কক্ষ উৎপন্ন হচ্ছে এটা দেখে নাও। অনুরূপে 2pz 2px এবং দুটি 2py পারমাণবিক কক্ষের সমন্বয়ে আণবিক কক্ষ কিভাবে গঠিত হচ্ছে সেটা দেখে নাও। এবার আসা যাক হাইড্রোজেন অণুর ক্ষেত্রে, হাইড্রোজেন অণুর প্রতিটি এইচ পরমাণুর 1s কক্ষকে একটি ইলেকট্রন থাকে, এরও দুটি 1s কক্ষক মিলিত হয়ে দুটি আণবিক কক্ষক সিগমা 1s এবং সিগমা স্টার 1s গঠন করে। এদের মধ্যে বন্ডিং 1s কক্ষকে শক্তিমাত্রা কম হওয়ায় হাইড্রোজেন অণু দুটি ইলেকট্রনই 1s কক্ষকে সিগমা 1s কক্ষকে স্থান লাভ করে, মানে বন্ডিং মলিকুলার বলতে নিচেরটা বন্ডিং আণবিক কক্ষ, আর অ্যান্টিবন্ডিং আণবিক কক্ষ বলতে সিগমা স্টার 1s, দেখো উপরে আছে আর নিচে আছে সিগমা 1s, সিগমা 1s ফর বন্ডিং আর সিগমা স্টার 1s ফর অ্যান্টিবন্ডিং। অনুরূপে হাইড্রোজেনের অনুর বন্ড অর্ডার কত, হাইড্রোজেন পরমাণুর আণবিক প্রকৃতি কেমন, তিরস্চৌম্বকীয় হচ্ছে সেটাই বোঝাই যাচ্ছে, বন্ধন বিয়োজন শক্তির মান কত এবং বন্ধন দৈর্ঘ্য কত এটাও বোঝা যাচ্ছে। এবার আসা যাক হাইড্রোজেন অনু ক্যাটায়নের দিকে,
একক ইলেকট্রন সমন্বিত হাইড্রোজেন পরমাণু ও ইলেকট্রন বিহীন একটি হাইড্রোজেন আয়ন এর সংযোগে এইচ টু প্লাস আয়ন গঠিত হয়। এইচ টু প্লাস আয়নে একটি অযুগ্ম ইলেকট্রন আছে, তাই এটি পরাশুম্বকীয় প্রকৃতির, তাই না? মানে তিরস্চুম্বকীয় কোন মলিকিউলগুলো হবে না, যেসব আণবিক কক্ষকে আমি বলেছিলাম, পরে বলবো, এটা এখন বোঝাচ্ছি। তোমরা আগে রিবাইন্ড করে তোমরা এইচ টু কক্ষকে, আণবিক কক্ষকে শক্তিমাত্রায় যাও, তাহলে দেখবে এইচ টু এর দেখো পেয়ার আছে, দুটো পেয়ার আছে, একটা উপরের দিকে একটা নিচের দিকে, তাই না? সিগমা ওয়ান এস এর আণবিক কক্ষকে, সিগমা ওয়ান এস আণবিক কক্ষক বা বন্ডিং আণবিক কক্ষকে দেখো দুটো পেয়ার আছে, একটা উপরের দিকে একটা নিচের দিকে, তাই এই আণবিক কক্ষকে বলছি আমরা তিরস্চুম্বকীয় প্রকৃতির। কিন্তু হাইড্রোজেন অণুর ক্যাটায়নকে বলছি আমরা পরাশুম্বকীয় প্রকৃতির, কেন? কারণ হাইড্রোজেন পরমাণুর এই এই প্রকার হাইড্রোজেন পরমাণুর আণবিক কক্ষকে বা বন্ডিং কক্ষকে একটাই ইলেকট্রন আছে, মানে সিঙ্গেল ইলেকট্রন আছে, ওটার ওটার মতো ডবল নেই, তাই পরাশুম্বকীয়। আর ওটার যেহেতু ডবল আছে তাই তিরস্চুম্বকীয়। ঠিক আছে, বোঝা গেছে? যেটাই হবে, ডাবল থাকবে বা একটা থাকবে বা দুটো থাকবে বা তিনটে থাক, ডবল থাকবে, তাহলে সেটা বা তার চেয়েও বেশি থাকবে, তাই সেটা হবে তিরস্চুম্বকীয় প্রকৃতির। আর যেটাই যেটাতে একটা একটা সিঙ্গেল থাকবে, মানে এটা হতে পারে যে একটা ডবল আছে, দুটো ডবল আছে, কিন্তু একটা সিঙ্গেল আছে, তাহলেই হয়ে যাবে পরাশুম্বকীয় প্রকৃতির। বুঝা গেছে? হাইড্রোজেন অণু অ্যানায়ন এর ক্ষেত্রেও সেম, তুমি দেখতে পাচ্ছ দুখানা আছে, একখানা আছে যেহেতু, তাই এটি পরাশুম্বকীয় প্রকৃতির বা প্যারাম্যাগনেটিক প্রকৃতির। হিলিয়াম অণু, এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, কিন্তু হিলিয়াম অণুর একটি ওয়ান এস কক্ষকে দুটি ইলেকট্রন আছে, সুতরাং এই যে টু অণুর মোট চারটি ইলেকট্রন থাকবে, এদের মধ্যে দুটি ইলেকট্রন থাকবে ওয়ান এস এ, সিগমা ওয়ান এস এ, এবং বাকি দুটি থাকবে সিগমা স্টার ওয়ান এস এ। এইচ টু অণুর আণবিক কক্ষক ইলেকট্রন বিন্যাস হচ্ছে ওয়ান এস টু আর সিগমা ওয়ান এস টু আর সিগমা স্টার ওয়ান এস টু। তাহলে এইচ টু অণুর বন্ড অর্ডার কি? এইচ টু অণুর বন্ড অর্ডার হচ্ছে 2-2/2, তার মানে শূন্য, তাই না? তাহলে দেখো, আগে দেখো, রিবাইন্ড করে দেখো তো তুমি তোমার মাইন্ডকে, যে আমি বলেছিলাম যে বন্ড অর্ডার লেস দেন ইজ ইকুয়াল টু জিরো, মানে অণুর অস্তিত্বই নেই, তার মানে এখানে তো শূন্য হচ্ছে, তার ফলে অণুর এই অণুর অস্তিত্বই নেই। ঠিক আছে, এইচ টু অণুর কোনো বাস্তব অস্তিত্বই নেই। ঠিক আছে, হিলিয়াম অণু ক্যাটায়ন বা এইচই টু প্লাস, এই এইচই টু প্লাসে দেখো তুমি পর্যালোচনা করলেই দেখতে পাবে যে একটা ইলেকট্রন আছে বা একটা ইলেকট্রন মানে পেয়ারে আছে, মানে বন্ডিং আণবিক কক্ষকে একটা ইলেকট্রন পেয়ারে আছে, আর অ্যান্টিবন্ডিং আণবিক কক্ষকে একটা ইলেকট্রন আনপেয়ারড আছে। ঠিক আছে, ফার্স্টে বন্ডিং আণবিক কক্ষ গঠিত হবে, কিন্তু তারপরে অ্যান্টিবন্ডিং আণবিক কক্ষ গঠিত হবে, কারণ আমি বলেছিলাম সিগমা এন লেস দেন ইজ ইকুয়াল টু 14 এ কি হবে, আমি আবার বলে দিচ্ছি, সিগমা ওয়ান এস ইজ লেস দেন সিগমা স্টার ওয়ান এস ইজ লেস দেন সিগমা টু এস ইজ লেস দেন সিগমা স্টার টু এস ইজ লেস দেন পাই টু পি এক্স ইজ ইকুয়াল টু পাই টু পি ওয়াই ইজ লেস দেন সিগমা টু পি জেড is less than pi star 2px is equal to pi star 2py is less than sigma star 2pz. ঠিক আছে, বোঝা গেছে তো? তাহলে এই অনুযায়ী নাইট্রোজেন অণু হবে একই প্রকার। নাইট্রোজেন অণু দেখবে, নাইট্রোজেন অণুর সবকটাই পেয়ারে আছে, সবকটাই দুটো দুটো করে আছে, তাই না? তাহলে নাইট্রোজেন অণু কি হবে? তিরস্চুম্বকীয়। ঠিক আছে, এইচ টু অণুর মতন। এবার দেখা যাক অক্সিজেন অণুর কি হবে। অক্সিজেন অণুর সেম ভাবেই হবে, অক্সিজেন অণুর দুটো ইলেকট্রন আছে, তার মানে অক্সিজেন অণুর দেখো পাই স্টার 2px এবং পাই স্টার 2py আণবিক কক্ষকে একটা করে ইলেকট্রন আছে, তাই মানে একটা করে ইলেকট্রন থাকবে বলেই এটি পরাচুম্বকীয় ধর্মী। ঠিক আছে, ভ্যালেন্স বন্ড থিওরি কিন্তু বলেছিল অক্সিজেন অণু তিরস্চুম্বকীয় টাইপের, কিন্তু আণবিক কক্ষক বলল যে আমাদের পরীক্ষালব্ধ ফলে বলছিল যে না অক্সিজেন তো পরাচুম্বকীয় ধর্ম প্রকাশ করে, কিন্তু ভ্যালেন্স বন্ড থিওরি বলছে না অক্সিজেন তিরস্চুম্বকীয় ধর্ম প্রকাশ করে, কিন্তু মানে আমাদের এক্সপেরিমেন্ট বলছিল
অক্সিজেন পরাচুম্বকীয় ধর্ম প্রকাশ করে, এবং আমাদের মলিকিউলার অরবিটাল থিওরি প্রথম দেখালো যে অক্সিজেন পরাচুম্বকীয় ধর্ম প্রকাশ করে পড়বে এই মতবাদটা। আশা করি সব বোঝা গেছে। যদি কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে, নিচের কমেন্ট বক্সে আমাকে জানিও।